আস্ত একটা গ্রাম দত্তক নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু সে গ্রামের পদঘাটের হতশ্রী দশা। সুকান্ত মজুমদারের অভিযোগ, রাস্তা সংস্কারের টাকা দেওয়ার পরেও জেলা পরিষদ কাজ করেনি। যদি অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের দাবি, কাজ চলছে, ক্ষোভ বাড়ছে দক্ষিণ দিনাজপুরের চক্রাম প্রসাদ গ্রামের বাসিন্দাদের। হতশ্রী রাস্তা, দুদিকে ধার ভাঙা, পিচ উঠে পাথর বেরিয়ে গিয়েছে, চতুর্দিক খানা খন্দে ভরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তার এমনই ছবি। 2007 সালে বাম পরিচালিত জেলা পরিষদ এই রাস্তা তৈরি করেছিল, তারপর চক্রাম প্রসাদের দায়িত্ব নেন সুকান্ত মজুমদার এবং দত্তক গ্রাম বলে ঘোষণা করেন তিনি, কিন্তু তারপরেও এই রাস্তার কোনো সংস্কার হয়নি। গ্রামের মূল রাস্তার এমন বেহাল দশায় তিতে বিরক্ত দক্ষিণ দিনাজপুরের চক্রাম প্রসাদ গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বিজেপি কর্মীদের সংখ্যা বেশি হওয়াতেই কাজ করছে না জেলা পরিষদ। যেহেতু এই গ্রামে বেশিরভাগই লোক মানে বিজেপি সাপোর্টার, এখানে মেম্বারও বিজেপির, সেজন্য এখানে যেন কোনো কাজ না হয়, যাতে সুকান্ত মজুমদারের বদনাম হয়, সেজন্য এরা উঠে পড়ে লেগেছে। আমাদের ডেলিভারি রোগী যাতে আসতে কারো রাস্তার মধ্যে প্রসব হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, লোকজন যাতে পারতেছে না। সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজনীতির শিকার হচ্ছে চক্রাম প্রসাদ গ্রামের মানুষ, অভিযোগ নস্যাৎ জেলা পরিষদের। আমি গত মে মাসে চক্রাম প্রসাদ গ্রামের জন্য রাস্তা ঠিক করার জন্য 50 লক্ষ টাকা আমার এমপি ল্যাড থেকে স্যাংশন করি, সেই টাকা এখনো পড়ে আছে। জেলা পরিষদ ইচ্ছে করে, জেলা পরিষদ সভাধিপতি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা নির্দেশ দিয়ে দিয়েছে যে এই টাকা লোকসভা ভোটের আগে খরচ করা যাবে না, এবং তারা এই জন্যই কাজটা ফেলে রেখেছে। শুধু ওই রাস্তা বলে নয়, উনি টোটাল 8টা প্রজেক্ট স্যাংশন করেছেন। জেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে সেইটা আমরা মানে পরিষ্কারভাবে বলতে পারি, সেইখানে কোনো রকম রাজনৈতিক রং দেখে ওই জায়গায় যে মানে কাজ করা হবে না বা এই ধরনের যে বিষয়, সেরকম কোনো কিছু নয়, যা প্রসেস ফলো করে সেটা করা হচ্ছে। রাজনৈতিক এই তরজা কাটিয়ে আদেও কি নতুন রাস্তা পাবে চক্রাম প্রসাদ গ্রাম? চক্রাম থেকে শ্রীকান্ত ঠাকুর, রিপোর্ট Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।